আগামীকাল শুক্রবার 5 তারিখ, 5ই জানুয়ারি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং অন্যান্য সমমনা রাজনৈতিক দল আগামীকাল মিছিল এবং গণসংযোগ কর্মসূচি পালন করবে। আগামীকাল মিছিল এবং গণসংযোগ কর্মসূচি পালন করবে, এটি শুধু আগামীকাল। আর এর পরের দিন 6ই ডিসেম্বর সকাল 6টা থেকে 6, 7, 8ই ডিসেম্বর সকাল 8টা পর্যন্ত 48 ঘন্টা হরতাল। 6ই ডিসেম্বর সকাল 6টা থেকে 8ই ডিসেম্বর সকাল 6টা পর্যন্ত 48 ঘন্টা হরতাল পালিত হবে একই দাবিতে, অর্থাৎ অবৈধ সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের প্রতিষ্ঠা এবং সকল রাজবন্দী মুক্তি, যারা কারান্তরীণ রয়েছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব, মির্জা আব্বাস জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং মির্জা এবং আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সহ বিএনপির ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব, নির্বাহী কমিটির সম্পাদক রয়েছেন, সদস্য রয়েছেন, অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ যারা রয়েছেন কারান্তরীণ অবস্থায়, প্রত্যেকের মুক্তির দাবিতে এবং নির্বাচন বর্জন এবং অসহযোগ আন্দোলনের যে চলছে এর পক্ষে, নির্বাচন বর্জন এবং অসহযোগ আন্দোলনের পক্ষে আগামী 6ই ডিসেম্বর সকাল 6টা থেকে 8ই ডিসেম্বর সকাল 6টা পর্যন্ত 48 ঘন্টা হরতাল ঘোষণা করবে।